Weather in Melbourne. Currently in Melbourne, Australia, it's 12 degrees with light showers. Phoenix channel আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Google Assistant PC তে ইনস্টল করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে console.action.google.com এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে একটি প্রজেক্ট তৈরি করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর সেই প্রজেক্টের একটি নাম দিতে হবে। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট পিসি নাম দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। আমি একটি নাম দিয়ে দিলাম। এবার ক্রিয়েট প্রজেক্টে টিপ দিতে হবে। এরপর এই স্ক্রিনে এসে স্ক্রল ডাউন করে ক্লিক হেয়ার এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এখন আরেকটি স্ক্রিন আসবে। এবার রেজিস্টার মডেল এই অপশনটিতে ক্লিক করতে হবে। আবার ক্লিক করুন। এরপর আরেকটি স্ক্রিন আসবে, সেখানে আবার প্রোডাক্ট নেম, ম্যানুফ্যাকচার নেম এবং ডিভাইস টাইপ এই তিনটি ঘর ফিল আপ করতে হবে। এখানে আমি প্রোডাক্ট নেমের নাম অ্যাসিস্ট্যান্ট পিসি লিখে দিলাম, ম্যানুফ্যাকচারার নেম একই দিলাম। আর এখানে ড্রপ ডাউন থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিন। তারপর রেজিস্টার মডেলে ক্লিক করুন। এরপর ডাউনলোড অথ ভার্সন টু ক্রিডেনশিয়াল এটিতে ক্লিক করুন আর বাকি স্টেপগুলো স্কিপ করে দিন। এরপর আপনাকে আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, সেটি হচ্ছে console.cloud.google.com। এখানে যাওয়ার পরে আপনাকে প্রথমে অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপর আপনি এই উপরের নীল রঙের বাটনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে আপনার আগে যে প্রোডাক্ট তৈরি করা হয়েছিল সেটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনাকে API অ্যান্ড সার্ভিসেস এখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে। আমি আবার একটু চেক করে নিলাম ঠিক আছে কিনা। এবার ড্যাশবোর্ডে ক্লিক করুন। এই স্ক্রিনে আসার পরে আপনাকে উপরে এনাবেল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর এই সার্চ বক্সে আপনি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিন, তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট API এই জিনিসটি আসবে। এখানে এসে এনাবেল বাটনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন এটি লোড হওয়ার জন্য। এরপর আরেকটি স্ক্রিন লোড হবে। এখান থেকে ক্রিডেনশিয়ালস সবার নিচে যে লেখাটি আছে সেটাতে ক্লিক করুন। এখান থেকে ওখানে উপরে দেখুন, উপরে না হাতের ডানের দিকে কনফিগার এই বাটনটিতে ক্লিক করুন। এরপর এখানে এক্সটার্নাল বাটনটিতে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করুন। এরপর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইউজার সাপোর্ট ইমেলের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিন। এরপর স্ক্রল ডাউন করুন, করে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশনে একই ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। আমি আমার আগের ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। লেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ নিচের বাটনটিতে ক্লিক করুন। এরপর স্ক্রল ডাউন করে নিচের অপশনগুলো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগোতে থাকুন।
এরপর ব্যাক টু ড্যাশবোর্ড এই বাটনটিতে ক্লিক করো। এখানে ক্লিক করার পর নিচে টেস্ট ইউজার একটি অপশন দেখছেন, সেখানে অ্যাড ইউজার্স বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আবার একটি ইমেল লেখার ঘর আসবে, সেখানে সেই আগের একই ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। লেখার পরে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমার পিসিতে কোনো কারণে একটু স্লো হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম স্লো হয়তো হবে না। আমাদের মূল কাজ শেষ, এখন আমাদের গুগল অ্যাসিস্ট্যান্সের .exe ফাইলটি ইনস্টল করে নিতে হবে। এটি আমার পিসিতে আগে ইনস্টল করা ছিল, ডাউনলোড করা ছিল, আমি এখন এটিকে ইনস্টল করব। এবার ফিনিশ বাটনে ক্লিক করুন। এরপরে একটি নোটিফিকেশন আসবে যে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনস্টল হয়ে গেছে, এখন এখানে আপনাদের কিছু কনফিগারেশন করতে হবে। এখন ওপেন সেটিংসে ক্লিক করুন। এখানে কি ফাইল পাথ এই অংশে ব্রাউজ বাটনে ক্লিক করুন। এরপর প্রথমে যে জেসন ফাইলটি ইনস্টল করেছিলেন, যেটি আপনার ডাউনলোড ফোল্ডারে আছে, সেটি সিলেক্ট করে দিন। এরপর আপনার গুগল ক্রোমটি ওপেন করুন এবং সেভ বাটনে ক্লিক করুন। এখানে নিচে স্ক্রল করলে আপনি আরও সেটিংস দেখতে পারেন। এরপর আপনি রিলঞ্চ অ্যাসিস্ট্যান্স বাটনটিতে ক্লিক করুন। করলে আপনার গুগল ক্রোম স্ক্রিনে যেগুলো দেখাবে সেগুলোতে ক্লিক করে কন্টিনিউ দিন, অ্যালাও দিন, আবারও অ্যালাও বাটনে ক্লিক করুন। এরপরে টোকেনের নাম্বারটি দেখাবে, সেটি এই কপি বাটনে ক্লিক করে এখানে কন্ট্রোল প্লাস ভি বাটনে পেস্ট করুন। এরপর সাবমিট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরবর্তী স্ক্রিনে আপনাকে আবার অ্যাপটিকে রিলঞ্চ করতে হবে। এবার রিলঞ্চ বাটনে ক্লিক করুন। এখানে মূল কাজ শেষ হয়ে গেছে, এখন আপনি যে কোনো কাজ করতে পারেন। যেমন আমি সার্চ করছি, here's information from Basic Planet. To find out more, look for the link in your Google Home or Google. Hottest country in the world. Here's a result from search. Hottest country in the world. Burkina Faso. According to less than B greater than world. Temperature of sun. The temperature of the sun is 5778 kelvins. What is black hole? According to Wikipedia, a black hole is a region of space-time where gravity is so strong that nothing, no particles or even electromagnetic radiation such as light, can escape from it. Thank you.